এস নামের জাতক জাতিকাদের ভালো সময় আসার আগে কি কি সংকেত পাওয়া যায়? যাদের ভালো সময় আসছে তারা না জানলেও আপনাদের জানিয়ে দিচ্ছি, এমন কিছু সংকেত আপনারা অতি অবশ্যই আগে পাবেন যা থেকে জানতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়েই বিস্তারিত জানাব। তাই নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। ভালো সময় আসার আগে এমন কিছু সংকেত আপনার জীবনে দেখা যাবে, যে সংকেতগুলো থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার জীবনে আসতে চলেছে ভালো সময়। এখন সেই কি বিশেষ সংকেত? প্রথমত, আপনার বাড়ির পূর্ব দিকটা সুন্দরভাবে সেজে উঠবে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার বাড়ির পূর্বাংশটি যেন অন্য অন্য দিকের তুলনায় একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে লাগছে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাস্তুগৃহের পূর্বাংশ এই বিশেষ বিষয়টি দেখতে পাবেন। দ্বিতীয়ত, আবার দেখতে পাবেন যে আপনার বাড়িতে যদি কোনো গাছপালা থাকে, সেই গাছপালা কিন্তু জাগ্রত হয়ে উঠেছে, নতুন সবুজ পাতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এ থেকেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। যদি আপনার গৃহে দেখা যায় যে গাছে ফুল এবং ফল ধরেছে, তাহলেও জানবেন অত্যন্তই শুভ সংকেত আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, অত্যন্তই শুভ সংকেত আপনাদের জন্য। যদি দেখেন কোনো অজানা সোর্স থেকে অর্থ ঢুকতে শুরু করেছে আপনার বাড়িতে, আপনার পকেটে, তাহলেও জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আবার যদি দেখেন যে বহু রকমের ঘটনা যা আপনার পক্ষে যাচ্ছে, আপনাকে অনেকেই অনেক কিছু শুভ কথা বলছে, সমস্যার কথা বলছে, কিন্তু আপনার মতামতকে মান্যতা দিচ্ছে, জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আপনার সঙ্গে কথা বলার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে, জানবেন আপনার আগামী দিনটি ভালো আসতে চলেছে। এমন বেশ কিছু সংকেত পাওয়া যায় যা থেকে বলা যায় আপনার আগামী দিনটি ভালো আসতে চলেছে। এস নামের জাতক জাতিকাদের ভালো সময় আসার আগে কি কি সংকেত পাওয়া যায়? যাদের ভালো সময় আসছে তারা না জানলেও আপনাদের জানিয়ে দিচ্ছি, এমন কিছু সংকেত আপনারা অতি অবশ্যই আগে পাবেন যা থেকে জানতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়েই বিস্তারিত জানাব। তাই নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। ভালো সময় আসার আগে এমন কিছু সংকেত
আপনার জীবনে দেখা যাবে যে সংকেতগুলো থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন আপনার জীবনে আসতে চলেছে ভালো সময়। এখন সেই কি বিশেষ সংকেত? প্রথমত, আপনার বাড়ির পূর্ব দিকটা সুন্দরভাবে সেজে উঠবে। খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার বাড়ির পূর্বাংশটি যেন অন্য অন্য দিকের তুলনায় একটু যেন পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে লাগছে। হ্যাঁ বন্ধুরা, আপনার বাস্তুগৃহের পূর্বাংশ এই বিশেষ বিষয়টি দেখতে পাবেন। দ্বিতীয়ত, আবার দেখতে পাবেন যে আপনার বাড়িতে যদি কোনো গাছপালা থাকে সেই গাছপালা কিন্তু জাগ্রত হয়ে উঠেছে, নতুন সবুজ পাতায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এ থেকেও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। যদি আপনার গৃহে দেখা যায় যে গাছে ফুল এবং ফল ধরেছে, তাহলেও জানবেন অত্যন্তই শুভ সংকেত আপনার জন্য। হ্যাঁ বন্ধুরা, অত্যন্তই শুভ সংকেত আপনাদের জন্য। যদি দেখেন কোনো অজানা সোর্স থেকে অর্থ ঢুকতে শুরু করেছে আপনার বাড়িতে, আপনার পকেটে, তাহলেও জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আবার যদি দেখেন যে বহু রকমের ঘটনা যা আপনার পক্ষে যাচ্ছে, আপনাকে অনেকেই অনেক কিছু শুভ কথা বলছে, সমস্যার কথা বলছে, কিন্তু আপনার মতামতকে মান্যতা দিচ্ছে, জানবেন আপনার ভালো সময় আসতে চলেছে। আপনার সঙ্গে কথা বলার জন্যে অনেক মানুষ অপেক্ষা করছে, জানবেন আপনার আগামী দিনটি ভালো আসতে চলেছে। এমন বেশ কিছু সংকেত পাওয়া যায় যা থেকে বলা যায় আপনার আগামী দিনটি ভালো আসতে চলেছে। ইসলামের জাতক জাতিকাদের ভালো সময় আসার আগে কি কি সংকেত পাওয়া যায়? যাদের ভালো সময় আসছে তারা না জানলেও আপনাদের জানিয়ে দিচ্ছি এমন কিছু সংকেত আপনারা অতি অবশ্যই আগে পাবেন, যা থেকে জানতে পারবেন যে আপনার জীবনে ভালো সময় আসছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়ে বিস্তারিত জানাবো। তাই নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে।